শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে আজ বারো শ্রাবণ চোদ্দশো বাংলা সাতাশ জুলাই দু হাজার আঠারো শুক্রবার সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকে রাঙা সকালের আয়োজন শুরু করছি বরাবরের মতো আজও আমাদের সঙ্গে দুজন সফল অতিথি থাকছে আর পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছে সঙ্গে আছে আমি লাবণ্য কিভিয়াও থাকছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে এবং প্রত্যাশা করছি আজকের এই ছুটির দিন আমাদের সঙ্গে আপনাদের চমৎকার কাটবে আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন স্বেচ্ছাসেবী সাদিয়া জাফরিন চলুন তাকে আমরা শুভ সকাল জানাই শুভ সকাল শুভ সকাল তো থাকে না ফ্যামিলি স্কুলিং এর বিষয়ে যদি একটু জানতে চাই বাবা মায়ের আদর শাসন বা যে ধরনের পরিবারে আপনি বড় হয়েছেন ওখানে সবকিছু মিলিয়ে আসলে বেড়ে ওঠাটা আসলে কেমন আমি যদি আমার বেড়ে ওঠা বলতে চাই আসলে আমার ফ্যামিলিটা একটু কালচারাল ব্যাকগ্রাউন্ডের তো আমি আমার বোন ছোটবেলা থেকেই গান শিখতাম বাট গানের চেয়ে আমার নাচের দিকে প্রচন্ড আগ্রহ ছিল তো ছোটবেলায় যখন শিল্পকলা একাডেমিতে আমরা ক্লাস করতে যেতাম দেখা যেত যে গানের ক্লাসের ফাঁকেই আমি পেছন দিকে বসে আছি হুট করে আমি ক্লাস থেকে নাই হয়ে যেতাম হ্যাঁ নাচের ক্লাসে ঢুকে ক্লাস করা শুরু করতাম তারপর থেকে নাচ শেখা তো নাচটা আমি ইউনিভার্সিটি পর্যন্ত কন্টিনিউ করেছি এখন আর কি কাজের চাপে বা সময় হয়ে ওঠে না তাও মাঝে মাঝে দুই একটা প্রোগ্রাম করা হয় আচ্ছা এটা তো গেল নাচ গানের ব্যাপার সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা বা সাংস্কৃতিক আবহ ছিল পরিবারের সে কারণে এমনিতে লিবার্টি কতটুকু পেয়েছেন পরিবারের কাছ থেকে সাধারণত আপনার ছেলে মানে আপনার কি বলে ভাই আছে কি আচ্ছা তো কখনো কোনো ডিসক্রিমিনেশন চোখে পড়েছে মানে যদি আপনি অনেস্টলি বলেন যে আমাদের সামাজিকতার জায়গা থেকে আমরা যেটা দেখি পরিবারে একটা ছেলে বড় হয়ে ওঠার ক্ষেত্রে তার প্রতি যে দৃষ্টিভঙ্গি অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি একটা মেয়ের প্রতি থাকে এটা শিক্ষিত পরিবারে হয় অখরগেন পরিবারে হয় আপনার ক্ষেত্রে কি ছিল আমার আসলে বড় বোন তারপর হয়তো एक्सपेक्टेशन ছিল যে আমি যখন হব হয়তো ভেবেছিল যে ছেলে হব কিন্তু হয়ে গেলাম মেয়ে তো এই কারণে আমার নিকনেমটা হচ্ছে ছেলেদের নামে জিতু জিতু আচ্ছা হ্যাঁ তো জিতু ছিল এবং ছোটবেলা থেকেই আমি ওরকম ছেলেদের মতো করি আমাকে মানে ব্রট আপ করা হয়েছে যে আমি একটু ছেলেদের মতো থাকতাম আমি আস্তে 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 করে যখন আবার আমার ভাইটা হয়ে গেল তখন আস্তে আস্তে করে আবার আমি একটু মেয়েদের মতো আর কি থাকা শুরু হলো মানে এরকমই বা এরকম কোনো ডিসক্রিমিনেশন ছিল না বাট দেখা যেত যে আমার ভাই কিছু একটা চাইলো সাথে সাথে ওকে দিয়ে দেয়া হচ্ছে বাট আমি আমার আমার কাছেই চাইলো যে ওইটা আমার লাগবে তো আমার আম্মু যদি বলতো যে হ্যাঁ তোমার তো একটাই ভাই দিয়ে দাও তো আমি তখন বলতাম তুমি এভাবে কেন বললা যে তোমার তো একটাই ভাই দিয়ে মানে ভাইয়ের মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে হ্যাঁ তুমি বলো যে তোমার তো তোমার তোমারই তো ছোট ওকে তুমি দিয়ে দাও এখানে ভাইবোন বিষয়টা আনার তো কোনো দরকার নেই তো এইভাবে আমার আম্মু বলতো তুমি খুব জেদি তুমি খুব জেদি তুমি এভাবে কেন বলো কিন্তু ছোটবেলা থেকে আমার মধ্যে এটা ছিল যে ভাই বলেই কেন ওকে দিয়ে দিতে হবে তুমি বলো যে ওকে তুমি দিয়ে দাও ও তোমার ছোট তো এরকম ছিল আর কি বিষয়গুলো ফাইন আমরা নিশ্চয়ই আরো আপনার কাছ থেকে শুনবো এবং আপনার যে কাজ সেই কাজের জায়গাতে একটু আসতে চাই তার আগে একটু ছোট্ট করে আমাদের দর্শকদের আপনার সম্পর্কে একটু জানাতে চাই দেশের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ করে দিচ্ছে গ্রো ইওর রিডার শিরোনামে নামে একটি কার্যক্রম এই অন্যতম উদ্যোক্তা সাদিয়া জাফরিন দু সালে তিনশোর মতো বই নিয়ে মহাখালীর আমতলি স্টাফ ওয়েলফেয়ার স্কুলে লাইব্রেরি স্টেশন শুরু করেন এরপর পর্যায়ক্রমে একে একে ঢাকার বেশ কিছু স্কুলে শুরু হয় গ্রো ইউর রিডারের কার্যক্রম বর্তমানে তাদের ১৩টি লাইব্রেরি স্টেশন আছে এর মধ্যে ঢাকায় নটি বাকি তিনটি খুলনা এবং করে। ছয় হাজারেরও বেশি বই আছে তাদের সংগ্রহে দেশের সব স্কুলে গ্রো ইউর রিডারকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তারা নিউ নিনাডে ফাউন্ডেশন থেকে তিন হাজার ডলার প্রাইজ মানি জিতেছেন সম্প্রতি এছাড়া দু সালে গ্রো ইউর রিডারের উদ্যোক্তা হিসেবে ঢাকার সিটিজেন ওপেন ফোরাম থেকে ক্রিয়েটিভ এডুকেশনাল লার্নিং বিভাগে ইন্সপিরেশন অ্যাওয়ার্ড পেয়েছেন সাদিয়া জাফরিন জি ছোটবেলা থেকে কি পড়ার অভ্যাস ছিল হ্যাঁ কি ধরনের বই পড়তেন আমি ছোটবেলায় প্রথমে পড়া শুরু হয়েছিল হুমায়ুন আহমেদের বই দিয়ে তারপর জাফর ইকবাল আস্তে আস্তে শরৎচন্দ্রের অনেক বই পড়া হয়েছে দেন আমি যখন ক্লাস শরৎচন্দ্রের বই আর কতটুকু আমি বুঝি বাট অনেক কিছু পড়ে ফেলেছি তারপর দেখা গিয়েছে যে আমি আবার কলেজে যখন পড়ছি সেগুলোকে আবার আমার রিকল করতে হয়েছে যে তখন আমি ওইভাবে বুঝতে পারিনি যে ওগুলো আসলে কি ছিল তো আমি যখন ক্লাস এইটে আ পড়ি স্কলারশিপ পরীক্ষা ছিল তো আমার আম্মু দেখলো যে আমি আমার বই পড়ার বই গল্পের বই বেশি পড়ি তো এক সময় সব বই প্যাকেট করে কোথায় জানি রেখে দিল আমি আর খুঁজেই পেলাম না আমার বইগুলো কোথায় তারপর দেখা যেত যে আমি বইগুলো বাইরে থেকে কিনে নিয়ে এসে সেটা লুকিয়ে রাখতাম ওইটা আর আম্মুকে দেখাতাম না যে বইয়ের ভেতরে রেখে ওটা পড়ছে এরপর ওই বইটা আবার কোন ফ্রেন্ডকে দিয়ে দিলাম যে বাসায় আমি আর কোনো বই রাখতাম না এরপর ক্লাস নাইনে ওঠার পর শার্লক হোমস আরও অনেক বই পড়া হয়েছে এমনিতে ওই সময়টায় আসলে নিজের মধ্যে একটা অন্যরকম একটা ইয়ে ছিল যেটা আপনি বলছিলেন যে ভাই বোনকে আলাদা করা বা এই জিনিসগুলো নিজে থেকে একটা অনুভব হয়েছিল আসলে তো সেই সময়টায় আসলে পরিবার থেকে কোনো স্বপ্ন তৈরি করে দিয়েছিল নাকি নিজের মতো করে আসলে কোনো স্বপ্ন দেখা হয়েছিল যে বড় হয়ে আমি আসলে কি হব ওইটা তো পরিবার থেকে থাকেই এটা বাংলাদেশের সোসাইটিতে থাকে যে আমার বাবা মার ইচ্ছা ছিল আমি বড় হয়ে ডক্টর হব তো ওই সময় আসলে ছোট বাচ্চারা আর কতখানি ভাবতে পারে বাবা মা যেটা আসলে চিন্তা করতে শেখায় ওটাই চিন্তা তো আমিও চিন্তা করতাম হ্যাঁ ডাক্তার হব অ্যাপ্রন পরে খুবই তো ভালো লাগবে তো আমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে আসি তো আমার কোনো মেডিকেলে যেয়েই ভালো লাগেনি যে এরকম পুরানো বিল্ডিং এরকম কেন বা ভালো লাগছে না আমার বিষয়টা তারপর আনফরচুনেটলি আমি মেডিকেলে চান্স পাইনি তো জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে গেলাম জাহাঙ্গীরনগর আমার খুব ভালো লেগেছে ডাক্তার হওয়ার একটা স্বপ্ন আপনার পরিবারের ছিল এবং আপনিও চেষ্টা করেছেন কিন্তু মেডিকেলে আপনার চান্স হলো না তারপর তারপর জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলাম কিন্তু আমার একটু আসলে ইচ্ছা ছিল যে আমি একটু লতে অথবা ইংলিশে বা এরকম কোনো সাবজেক্টে পড়ব তো পরীক্ষা দিলাম তো চান্স পেয়ে গেলাম ফার্মেসিতে এবং ইংলিশে জাহাঙ্গীরনগরে তো আমার ইচ্ছা ছিল ইংলিশেই ভর্তি হওয়া বাট ওই যে একটা ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল একটা অ্যাপ্রন পরতে হবে একটু অ্যাপ্রন পরলে একটু মনে হয় ওই ফার্স্ট ইয়ার মানে ওই সময় তো আর অত কিছু মানে আমার মন আসলে কি চায় ওইটা তখনও আমি আসলে বুঝতে পারিনি ওইভাবে তো আব্বু বলল যে ওকে ঠিক আছে তুমি তাহলে ফার্মাসতেই ভর্তি হয়ে যাও তো আমি ফার্মেসিতে ভর্তি হয়ে গেলাম কিন্তু ক্লাস করা শুরু করার পর আমার কাছে মনে হলো যে না এটা তো আসলে আমার কাছে ভালো লাগছে না কিন্তু ভর্তি হয়ে গেছে এখন কি করা যাবে তো এই করতে করতে আমার ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেল মানে শেষের দিকে আমি তখন চিন্তা করছিলাম আসলে ক্যাম্পাসে আমি কি করছি রাইট যে ক্যাম্পাসে আমার ভালো লাগছে না কোথাও তারপর আমি জাহাঙ্গীরনগর থিয়েটারে যুক্ত হলাম তো থিয়েটারে যুক্ত হওয়ার পর থেকে আসলে ক্যাম্পাসের প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হলো যে তখন আমি আসলে বুঝতে পারলাম আচ্ছা এটাই তো আমার কাছে বেশি লাগছে। তো আমি থিয়েটারের সাথে মানে অনেক বেশি যুক্ত ছিলাম নিয়মিতই থিয়েটার করা হতো তো আমি অনেকগুলা নাটকে লিডিং ক্যারেক্টারে রোল প্লে করেছি যেমন দিনের নাটক করেছি আমরা আলবেয়ার কামো রবীন্দ্রনাথ আচ্ছা তো নাটকের সঙ্গে তো আগে থেকে কোনো সম্পৃক্ততা ছিল না আপনার নাচার গান করতেন কিন্তু নাটক করতে গিয়ে কি হলো মানে প্রাথমিক এক্সপেরিয়েন্স কি ছিল তারপর ওই তো আমরা যতজনই যে সেলিব্রেশন নাটক डिफरेंट থিং কিও দেখছেন না হতে একটা টেক দিয়ে দিলাম কিন্তু মঞ্চ নাটকে তো ওখানে পারফরম্যান্স ছাড়া কোনো অলরেডি কোনো চিন্তাই করা যায় না সো আসলে এক্সপেরিয়েন্স কেমন ছিল প্রথম দিকের আমি প্রথম নাটক করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস ওইখানে রাখাল নামে একটা ছেলে থাকে সাত বছরের তো আমি ওই ক্যারেক্টারটা প্লে করেছিলাম তো প্রথমে আমাকে প্রথমে বলা হলো আমার চুল একটু বড় ছিল বলা হলো তোমাকে তো চুলটা কেটে ফেলতে হবে তো আমি প্রথমে চিন্তা করেছিলাম যে আমাকে মনে হয় এমনিই আমার সাথে এরকম বলছে ডিরেক্টর ছিল আমাদের ইউনিভার্সিটির একজন প্রফেসর তো স্যার আমাকে যখন বলছিল যে রাখাল তোমাকে তো চুলটা কেটেই ফেলতে হবে তো আমি ভাবছিলাম যে স্যার আমার সাথে মজা করছে তো শোয়ের স্যার কি আমার সাথে মজা করছে তো বললো যে না রাখাল তুমি চুলটা কেটেই ফেলো দেখো তোমাকে ভালো লাগবে তো আমার চুলটা এতটুকু করে দেয়া হলো তো চুলটা কেটে আসার পর স্যার বলছিল যে হ্যাঁ এটাই তো আমি চাচ্ছিলাম তো হ্যাঁ ওইটা করে আমি আমার কাছে মনে হয়েছে যে না আসলে আমি অ্যাক্টিংটা কন্টিনিউ করতে পারি থিয়েটারে যে রেসপন্স ভালো ছিল আর ওরাও চাচ্ছিল যে আমি আরও ওদের সাথে কাজ করি সো এইভাবেই আসলে কন্টিনিউ করা ভয়ের জায়গাটা কতটুকু ছিল যখন প্রথম নাটকে অভিনয় করেছিলেন আসলে রিহার্সাল করতে করতে এরকম হয় যে নাটক করার সময় আসলে মনে হয় যে এটা তো আমি অনেকবারই করেছি আর যেহেতু দর্শকদের উপর লাইট থাকে না তো এটা মাথায় নিয়েই করতাম যে আসলে সামনে কেউ নাই পুরাই অন্ধকার আমি আসলে অ্যাক্টিং করতে রাইট তো থিয়েটার করলেন এবং থিয়েটারের একটা বড় জিনিস যেটা আমরা জানি সেটা হচ্ছে গ্রুপ বন্ডেস এখানে সবাই একদম খুব ক্লোজ হয়ে যায় সুখে দুঃখে সবাই আমরা একসাথে এটা খুব একটা আনন্দের বিষয় তো তো কিছু কিছু পেয়ে গেলেন সময়টা খুব ভালো ওই সময়টাতে চিন্তা ছিল যে ফার্মেসি থেকে পড়াশুনো করে ক্যারিয়ারটা কোন দিকে যাবে বা আপনি আজকে যে কারণে আজকে রাঙ্গা সকালে এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি আগে থেকে চালু ছিল নাকি এর পরে আসলো আসলে আসলে আমার মানে একটা ইচ্ছা ছিলই যে আসলে দেশের জন্যে মানুষের জন্যে কিছু করা তো থিয়েটার এর সাথে যুক্ত হওয়ার আরেকটা কারণ ছিল যে আমি মুক্তমঞ্চে একবার নাটক দেখতে গিয়েছিলাম তো তখন নন ফিকশন নামে একটা নাটক হচ্ছিল তো নন ফিকশন নাটকটা আসলে একটা প্রতিবাদী নাটক যে কোনো ধরনের অন্যায় বা যে কোনো কিছুতে নাটকটার ফর্মেটটা ওইভাবেই করা যে ওই দিচ্ছে। তো আমি বসে বসে চিন্তা করছিলাম যে এত সত্যি কথাগুলো এত সুন্দর করে বলে দিচ্ছে এবং এদেরকে তো কেউ কিছু বলতে পারবে না কারণ ওরা তো নাটক করছে কিন্তু সত্যি কথাগুলোই বলছে তো আমি তো আসলে এগুলাই করতে চাই আমি তো আসলে এটাই আমার কাছে ভালো লাগে তো এভাবেই আসলে থিয়েটারে আস্তে আস্তে একদিন দুই দিন যেতে যেতে তারপর যাওয়া শুরু হলো আমাদের নাট্য পার্বণ হয় প্রতি সামথিং মারামারি ছিল বা এই টাইপের কিছু তো মুক্তমঞ্চে নাটকের সেট টেট ভেঙে দিল লাইট টাইট তো ওইটার পর আসলে খুব মানে খারাপ লাগারই বিষয় যে এভাবে মুক্তমঞ্চে হামলা হবে তো ওই সময় একটু ক্যাম্পাস একটু উত্তপ্ত ছিল আমরা ওই নন ফিকশন নাটকের শো হবে তো আমি দেখা গেলো যে যে নাটকটা দেখে থিয়েটারে এসেছিলাম ওই নাটকে পারফরমেন্স করা শুরু করলাম যে এখন পারফরমেন্স করতে হবে তো ওই নাটকের শো হয়েছিল ওই সময় প্রায় পাঁচ থেকে ছয়টা তো ওইটা করে আরো বেশি ওদের সাথে অ্যাটাচ হয়ে গেলাম যে ওই শো করে আরো বেশি মজা লাগছে কারণ ওই মানে নাটকটাই ওরকম ছিল যে আপনি যত করবেন ততই মজা লাগবে যে আমি আসলে সত্যি কথাগুলাই বলছি আমি যেগুলো বলতে চাই ফাইন সো আমাদের যেটা কোয়ারি ছিল যে এই এই কাজগুলো করতে করতেই সামাজিক কর্মী হয়ে ওঠার জায়গাটা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ততা এবং যেই জানার ছিল আসলে থিয়েটার করতে করতে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়া কিনা বা অন্য কোনো কারণ রয়েছে কিনা ক্যাম্পাসে থিয়েটার করেছি চার বছর তারপর ক্যাম্পাস লাইফ শেষ হয়ে যাওয়ার পর বাইরে এসে চাকরি করার পাশাপাশি থিয়েটার করার সময়টা আসলে ওইভাবে থাকে না তো আসলে যে ওই ইচ্ছাটা ছিল যে কিছু একটা করতে হবে সেই ইচ্ছা থেকে টিচ ফর বাংলাদেশ নামে একটা আইএনজিওর সাথে আমি যুক্ত হই ওখানে দুই বছরের একটা ফেলোশিপ করি এই ফেলোশিপে হচ্ছে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর পড়াতে হবে এবং পাশাপাশি ওরা আমাকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে একটা মাস্টার্স ডিগ্রি দেবে এডুকেশনাল ডেভেলপমেন্টের উপর তো এটার সাথে যখন আমি জয়েন করি এখানে তখন থেকেই আসলে এই আন্ডার প্রিভিলেজড বাচ্চাদের নিয়ে কাজ করা শুরু দেন ওইটার পর আমি কয়েক মানে কয়েকটি প্রজেক্ট করেছি তার মধ্যে গ্রো ইওর রিডার একটা তখন কি আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে ফেলেছেন মাস্টার্স করেছেন করছি আচ্ছা ও মাস্টার্স করার অবস্থায় আপনি ধারণা একটা প্রজেক্টে জয়েন করেন আপনি আপনি তো ফার্মেসি ব্যাকগ্রাউন্ড আপনার আপনার যে ক্যারিয়ার একটু অন্যরকমের হবে হবে সেক্ষেত্রে এই ফেলোশিপটা নেওয়ার কোনো প্রয়োজন ছিল কি নাকি শুধুই নিজের মনের ইচ্ছাতে আর একটা ডিগ্রি অ্যাড হলো বা প্রয়োজন ঠিক আছে ওটা আসলে ডিগ্রিটা নেওয়া নেওয়াটাই আমার মেইন উদ্দেশ্য ছিল না মানে আমার যে একজন নাগরিক হিসাবে যে সামাজিক দায়বদ্ধতা সেই জায়গাটা থেকে আসলে আমি জয়েন করেছিলাম ওকে তো ওখানে জয়েন করার পরে আপনার কাছে মনে হলো যে গ্রো ইউ রিদার নামের একটা প্রতিষ্ঠান করা যায় তো লাইব্রেরি নিয়ে চিন্তা করলেন কেন যেহেতু আমি আন্ডার রিসার্চ স্কুলে পড়াতাম তো আমি আর আমার সাথে যে কাজ করতো আমি না আজাদ তো আমরা একদিন টিফিনের সময় বসেছিলাম তো দেখলাম একটা বাচ্চা গল্পের বই পড়ছে তো ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি বই পড়ছো ও বলল যে কৃষক ও রাজার গল্প তো আমি বললাম তোমাকে তো আমি গত সপ্তাহেও দেখলাম যে তুমি এই বইটাই পড়ছো তো বলল ম্যাডাম আমার তো একটাই বই সেজন্য আমি একটা বই বারবার পড়ি তো তখন ওটা মাথায় আসলে ট্রিক করলো যে যদি বই ওদের এক্সেস থাকতো তাহলে তো ওরা আরো অনেক বই পড়তে পারত। আর যেহেতু সরকারি স্কুলগুলোতে গভর্নমেন্ট শুধু কারিকুলাম যে বইগুলো আছে সেগুলাই দেয় আর পাশাপাশি কিছু আর বই থাকে তো যেহেতু ওদের এক্সেস নাই আর আন্ডার প্রিভিলেজ বাচ্চারা ওরকম বই কিনেও পড়তে পারে না তো আমরা চিন্তা করলাম যে সব স্কুলে যদি এরকম লাইব্রেরি থাকতো তাহলে তো ওরা আরো অনেক কিছু পড়তে পারতো আরো শিখতে পারত যেহেতু বই পড়ে আসলে মানসিক বিকাশ আরো অনেক ভালো হয় তো তারপর আমরা আসলে ফেসবুকে একটা পোস্ট দিলাম যে আমাদের কি কেউ বই ডোনেট করতে চাই কিনা হোক সেটা পুরানো বই যেহেতু বই না পড়লে আসলে সেটা পুরোই মানে নতুন বই সে বই কখনো পুরানো হয় না তো ওই পোস্টটা দেওয়ার পর আমরা পেয়েছিলাম আমরা তিনশোর মতো বই পাই এবং সেটা নিয়ে আমরা প্রথম শুরু করি এবং আমাদের তারপর আমরা প্রজেক্টের নাম কি দিতে পারি তো সেখানে আমরা চিন্তা করলাম যে গ্রোীয় রিডার দেয় যেহেতু আমরা আসলে চাচ্ছি মানুষ বই পড়ার মাধ্যমে নিজের ভেতরের সত্তাটাকে যে সবার ভেতরেই কিন্তু একটা পড়ার মন থাকে যে আমি আসলে পড়তে চাই কিন্তু ওইটাকে আমরা ভালো করে নারিশ করতে পারি না আসলে সেজন্যই সবাই আসলে ওই ইয়েটা প্রকাশ পায় না যে আমি পড়ব বা আমার পড়া দরকার বা পড়ার অভ্যাসটা গড়ে ওঠে না তো পড়ার অভ্যাসটা যাতে গড়ে ওঠে সেজন্য জন্য আসলে আমরা প্রজেক্টটার নাম দিই হচ্ছে গ্রো ইউর রিডার কতজন মিলে কাজটা শুরু করেন প্রথমেই একদম আমি আর আমার যে কোফেলো ছিল আমিনা আসাদ আমরা দুজন মিলে শুরু করি দেন আমরা এখন আমাদের তেরোটা স্কুলে এরকম প্রোজেক্ট আছে ওই তেরোটা স্কুলের তেরো জন আমাদের সাথে যুক্ত আছে যেহেতু ওরা আমাদের সাথে কমিউনিকেট করছে এবং ফলো আপ করছে মনিটর করছে সব কিছু তো শুরুর দিকে যখন কাজটা শুরু করেছিলেন তখন কি কারো সহযোগিতা পাওয়া হয়েছিল যে না এমন একটি প্রজেক্টের কাজ শুরু করলে আসলেই ভালো হবে অন্যরাও সহযোগিতা করছিল কি না হ্যাঁ আমরা তো ফেসবুকে পোস্ট দেওয়ার পরই আসলে সবাই বইগুলো ডোনেট করেছিল যদি ওই সময় ডোনেট না করতো তাহলে কিন্তু আমরা ওখানেই থেমে যেতাম ডোনেট করেছিল এবং আমরা পেয়েছিলাম বলেই আমরা কিন্তু আরো নেক্সট আরো ফার্দার মানে কাজ করতে পেরেছি টার্গেট রিডার কারা মানে স্কুলের বাচ্চারা হ্যাঁ ওকে তাহলে মানে তো শুধু সব বই দিলেই এখানে হবে না বিশেষ কিছু বই লাগবে তো আপনি যে 300 বইয়ের কথা বলছেন সেই 300 বই কি এই ধরনের বই ছিল নাকি আমার ঘরে এই বইগুলো আমি পড়ি না তো দিয়ে দিলাম না আমরা পোস্টটা দিয়েছিলাম ওভাবেই যে প্রাইমারি স্কুলের বাচ্চাদের আসলে বই ডোনেট করতে হবে তো ওভাবে ইংলিশ মিডিয়ামে যারা যেসব বইগুলো আছে তারপর বাংলা আরও অনেক গল্পের বই থাকে পুরানো সেগুলো আছে তো এরকম ভালোই ওগুলা মানে বাচ্চাদের পড়ার উপযোগী ছিল তো নিশ্চয়ই সেই সময় একটা পলিসি ছিল যে আপনারা কিভাবে কাজ আগাতে চান এটা নিশ্চয়ই একদিনের কাজ হবে না এটা মাস্টার প্ল্যান নিশ্চয়ই ছিল তো কী পরিকল্পনা করছিলেন আসলে ইনিশিয়াল স্টেজে যে বইগুলো আপনারা কীভাবে পৌঁছাবেন এগুলো একটা মনিটরের ব্যাপার আছে বইগুলো ওখানে ঠিকমতো পড়া হচ্ছে কিনা বইগুলো ঠিকমতো রাখা আছে কিনা নষ্ট হচ্ছে কিনা যারা নিচ্ছে তারা ঠিকমতো ইউনিট দিচ্ছে কিনা আদৌ পড়ছে কিনা এগুলো পরিকল্পনা কি ছিল আসলে আচ্ছা আমরা প্রথমে শুরু করেছিলাম যে আমরা যে স্কুলে পড়াতাম সেখানে তো আমরা যখন আস্তে আস্তে দেখা গেল আমাদের বইয়ের সংখ্যা বাড়ছে তো প্রায় আটশো নয়শো বই হয়ে গেছে তখন আমরা চিন্তা করলাম যে আমাদের স্কুলে যেসব ছাত্রছাত্রী আছে সেই অনুযায়ী তো আমাদের বই আরও অনেক বেশি তো আমরা কেন অন্যদের সাথে এটা শেয়ার করছি না তো আমরা যদি এরকম অন্য স্কুলের সাথেও শেয়ার করি যে ওরাও আমাদের কাছ থেকে নিয়ে পড়লো আবার আমরা এক্সচেঞ্জ করলাম তাহলে বইয়ের সংখ্যা বাড়লো মানে বই বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাথায় আইডিয়াটা আসলো দর্শক চলুন দেখে নেই আজ কার জন্মদিন আজ শাহবাজ আল রাহিলের চতুর্থ জন্মদিন শনির আকরা ঢাকার রাহিল তোমাকে রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা মেরিল মিল্ক রাঙা সকাল অনুষ্ঠানে দুই থেকে সাত বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের সাত দিন আগে শিশু ছবি নাম যোগাযোগের ঠিকানা জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায় প্রযোজক রাঙা সকাল মাঝরাঙা টেলিভিশন দুই বীরুত্তম জিয়াউর রহমান রোড বনানী ঢাকা এক দুই এক দিন এছাড়া ইমেল করতে পারেন আর এ এন জি এস এইচ ও কে কে এল রাঙা সকাল অ্যাট এই ঠিকানায় আমাদের সঙ্গে আছেন স্বেচ্ছাসেবী সাদিয়া জাফরিন তার কাছে আমরা আবারও ফিরছি গ্রো ইউ রিডারের কার্যক্রম পরিচালনা নিয়ে কথা বলছিলাম তো আপনাদের ধীরে ধীরে বই বইয়ের সংখ্যা বেড়ে গেছিল তারপর আপনারা কি করলেন বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করছিলেন যেটা বলছিলেন আমরা প্রথমে যোগাযোগ করা শুরু করি যে কারো বই লাগবে কিনা তো এরকম তিনটা পর দেখা গেছে যে স্কুল থেকেই আমাদের সাথে যোগাযোগ করছে যে আমাদের বই লাগবে তো আমরা মানে একটু পড়ে যাই যে আসলে আমাদের ফান্ডিং তো এভাবে নেই যে আমরা আসলে এভাবে বই কিভাবে দিব তো আমরা চিন্তা করতে শুরু করি যে আসলে কিভাবে এটা করা যায় কন্টিনিউ করা যায় যেহেতু সব সময় এরকম পোস্ট দিলে না যে আমাদের বই লাগবে বই লাগবে কতবার ওরকম পোস্ট দেয়া যায় যে মানুষ তো একসময় বিরক্ত হয়ে যাবে হ্যাঁ তো এরকম করতে করতে আমাদের এখন মানে কয়েকজন ডোনার আছে আমাদের প্রতি মাসে কিছু কিছু ডোনেট করে এবং আমাদের ওই ফেলোশিপের সূত্রে পরিচয় হয়েছিল জেসমিন রিদের সাথে উনি হচ্ছে পুস্ত্র অর্গানাইজেশনের ফাউন্ডার উনি একজন গ্লোবাল এডুকেটর তো উনি হচ্ছে আমাদের একদিন মেইল করে যে সাদিয়া এরকম একটা ক্যাম্পেইন হচ্ছে নিউইয়র্কে নিনা ডি ফাউন্ডেশনে তোমরা अप्लाई করো তো আমরা ওখানে अप्लाई করার পর আমরা होप ফর 2018 ওই ওখানে বাংলাদেশ থেকে সিলেক্ট হই আমাদের গ্রো রিডার প্রজেক্ট তারপর ওইখান থেকে আমরা একটা প্রাইস মানি পাই তো এখনও পর্যন্ত চলছে বাট ওটার কতদিন থাকবে জানি না তো এই তো এভাবেই আসলে চলছে আমাদের অ্যাক্টিভিটিসগুলো রাইট সো আপনারা এতগুলো স্কুলে এতগুলো বই দিলেন প্রায় তিন হাজার না ছয় হাজারের মতো বই আপনাদের এগুলো মনিটর করেন কিভাবে নাকি এগুলো দেওয়ার পরে এগুলো সম্পূর্ণ তাদের হয়ে যায় এটা তাদের হয়ে যায় কিন্তু আমাদের সিস্টেম আছে আমরা একটা ডেটাবেস শেয়ার করি তাদের সাথে যে আমরা এতগুলো বই তাদেরকে দিলাম এবং আমাদের রুব্রিক আছে রিডিং লেভেল মেজার করার যে একটা বাচ্চা এ লেভেলে ছিল কিছুদিন পর রিডিং পড়ে সে কোন লেভেলে যাচ্ছে এ থেকে বি সি ডি এরকম তো ওইটা আমরা তাদের সাথে একবার সেশন নেই যদি আমরা ডিরেক্ট বসতে না পারি আমরা অনলাইন সেশন করি যে ওই রুব্রিকটা তাদেরকে আমরা শিখাই দেই যে এই পর্যন্ত বাচ্চা যদি পারে রিডিং পড়তে তাহলে সে এ লেভেলে তারপর যদি পারে তাহলে সে বি লেভেলে তো এভাবে তারা ফলো আপ করে আমাদের সাথে কোনো ডাটা আছে যে কী পরিমাণ বাচ্চারা পড়ছে কোন স্কুলে এই বইগুলো পড়ছে এবং কতটুকু সময় দিচ্ছে এগুলো ডাটা কি আপনারা দেখেন বা মেনটেন করেন ইম্প্যাক্টটা কি দাঁড়াচ্ছে মানে এটার ইম্প্যাক্ট বোঝা যায় কিনা ইনফ্যাক্ট যে একটা বাচ্চা বা একটা শিশু যখন পাঠ্যাভ্যাসের বাইরে যখন পড়াশোনা করছে মানে একাডেমিক পড়াশোনার বাইরে তখন তার স্কিলটা ডেভেলপ হচ্ছে কিনা বাবা মাইটাকে সাপোর্ট করছে কিনা যে ডিফিকাল্টিস আপনারা আপনি ফেস করেছেন শৈশবে কি হচ্ছে আসলে একটা বাচ্চা যদি আসলে বই পড়ার পাশাপাশি অন্য বই পড়ে তাহলে দেখা যায় যে তার এখন তো সৃজনশীল পদ্ধতি বই থেকে কোনো কিছু লিখা যাবে না তো তার ফ্রি রাইটিং বলেন বা যে কোনো কিছু অনেক ভালো সে করতে পারে কারণ সে একটা ছোট জিনিস পড়ে সেটাকে অনেকখানি সে লিখতে পারে কারণ তার ভোকাবুলারি নলেজ বা অন্য অনেক কিছু সে শিখতে পারে ওইটা অ্যাড করে সে রিলেট করতে পারে অনেক ভালো করে কারণ আমি তো স্কুলে পড়িয়েছি তো আমি আমার আসলে এটা মানে এক্সপিরিয়েন্স আছে যে বাচ্চারা মানে আগে কতটুকু লিখতো আর এখন কতখানি লিখতে পারছে এবং সে কখনোই মুখস্থ করে সেগুলো লিখছে না সে কিন্তু নিজে নিজেই সে লিখছে কারণ সে ওরকম একটা গল্প পড়েছিল বা ওই গল্পের সাথে ওই গল্পটাকে রিলেট করছে অভিভাবকরা কতটা সাপোর্ট দিচ্ছে এই বিষয়টাকে যে বিষয়টা যেটা কিবরিয়া বলছিল যে ছোটবেলায় কিন্তু আপনার মাও দেখা গেছে গল্পের বইগুলো নিয়ে গেছিল এখনকার বাচ্চারা কিন্তু আরো বেশি বিজি আমরা যতদূর জানি যে তাদের আসলে ওই সময়টা নেই যে তারা একটু মানে খেলাধুলা করবে বা একটু পড়ার বাইরে সে অন্য কোনো বই পড়বে তো সেই ক্ষেত্রে আসলে পাঠ্যপুস্তকের সাথে গল্পের বইগুলো পড়া আচ্ছা এখন আমাদের কারিকুলামের সিস্টেমে কিন্তু আছে যে আমাদের পাঠ্যপুস্তকের সাথে অন্য বইগুলোও পড়াতে হবে মানে ওরকম করে মেনটেন করা হয়তো হয় না সব জায়গায় তো আর গ্রামের স্কুলগুলোতে তো হয়ই না তো আমরা যখন এইভাবে বইগুলো দিতাম বা ওরা আমাদের কাছ থেকে নিত যে বইগুলো পড়তে নিচ্ছে তো আমাদের সিস্টেম ছিল যে এই বইটা পড়ে এই সামারিটা জমা দিতে হবে যে বইটা পড়ে আসলে এই তুমি কি শিখতে পারলা তো এটা এক গল্পের ছিল আর ওই যে ওই যে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের বাবা মা আসলে ওরা আসলে জানেই না যে ওদের ক্লাসের বই কোনটা আর ক্লাসের বাইরের বই কোনটা তো ওরা যে বই পড়লে ওরা চিন্তা করে যে বই তো পড়ছে আর ও তো আসলে আর বাচ্চাটা কিন্তু হোমওয়ার্ক হিসাবেই পড়ছে যে এটা আমাকে ম্যাডামকে যে বলতে হবে যে আমি বইটা পাঁচ দিন রেখে দিলাম এই পাঁচ দিন আসলে আমি কি করেছি বইটা নিয়ে সো সামারি যতক্ষণ পর্যন্ত জমা না ও কিন্তু বইটার আর ফেরত দিতে পারছে না রাইট ঢাকার বাইরে আপনারা বেশ কয়েকটা জায়গাতে কাজ করেছেন একেবারে উত্তরের শেষ প্রান্ত বলা চলে পঞ্চগড়ে আপনারা গিয়েছেন এই ধরনের জায়গাতে যাওয়ার প্ল্যান বা কীভাবেই গেলেন এখানে আসলে পঞ্চগড়ে যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের ফেলোশিপের সময় আমাদের সাথেই আমাদের কলিগ ছিল ওরা এখন পঞ্চগড়ে স্কুলে ট্রেনার হিসেবে গিয়েছে তো ওদের মাধ্যমে ওরাও একটা মানে তিনটা আন্ডার প্রিভিলেজ স্কুলে গিয়েছে তো ওরাই আমাদের সাথে আসলে কমিউনিকেট করেছে যে এখানে যদি তোমরা বই দাও সেটা আমরা আরও ভালো ইমপ্লিমেন্ট করতে পারবো এবং আমরাও আরও বেশি মানে রিলাই করতে পেরেছি যে ওরা তো আসলে করবেই আমরা যদি ওদের কাছে বইটা দেই তো ওইটার ম্যাক্সিমাম ইউটিলাইজটা এনশিওর করার জন্য আমরা ওদেরকে দিয়েছি এখন আমরা দিচ্ছি শিশু সঙ্গ ফাউন্ডেশন তেতুলিয়াতে আছে ওই ওইটাও আসলে আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের তো আমরা নেক্সট উইকে ওনাদেরকে আসলে বই ডোনেট করি কালেকশন প্রসিডিউর টিকে আগের মতোই আছে ফেসবুক নাকি ডোনার থেকে যে অর্থটা আসে সেটা দিয়ে আমরা বই কিনেন আমরা খুব বিপদে না পড়ে গেলে এখন ফেসবুকে পোস্ট দেই না আর হ্যাঁ একই রকমই আছে

আমাদের পঞ্চগড়ের কথা বললেন হ্যাঁ এখন আর আছে খুলনায় খুলনায় হরিজন পল্লী নামে একটা স্লাম আছে ওইখানে স্ট্রিট চিলড্রেনদের জন্য আমরা বই দিয়েছি ওইটা আমরা ইয়ুথ নেক্সাসের সাথে কোলাবরেট করে ওদের আমরা আমাদের স্টেশনটা ওইখানে দিয়েছি চমৎকার উদ্যোগ নিঃসন্দেহে এই যে প্রাইস মানি তিন ডলার খুব কম না আসলে অর্থের দিক থেকে এটা কি আসলে কন্টিনিউ করার কোনো সুযোগ আছে লাইক প্রতি বছরই কিছু না কিছু ডোনে ডোনেশন সেটা স্থানীয় পর্যায়ে হোক কিংবা ইন্টারন্যাশনালি হোক কালেক্ট করা এবং এটাকে আপনাদের যে কার্যক্রম সেখানে যুক্ত করা এরকম কোন পরিকল্পনা কি আছে নাকি শুধুই বই সাহায্য নিয়ে হ্যাঁ পরিকল্পনা আছে এবং আমরা ট্রাইও করছি যে যদি কোথাও থেকে এরকম পাওয়া যায় তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো আর দেখা যায় যে আমরা তো একটা কাজ করছি মানে নিজেদের জব আছে সেটার পাশাপাশি এটার হাতে সময় দেওয়া আসলে অনেক ডিফিকাল্ট তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি এখন দেখি কত দূর যাওয়া যায় ওকে আপনি ফার্মেসিতে অনার্স করেছেন কিন্তু আপনি মাস্টার্স করলেন সরকার এবং রাজনীতি বিভাগে এটা তো একেবারেই দুটো দুই রকমের প্যারাডাইম এরকম একটা সাবজেক্টে মাস্টার্স করার পেছনে আসলে কারণটা কি ও যে বললাম যে অনার্স পড়তে পড়তে আসলে আমি বুঝতে পারি যে আসলে আমার ভালো লাগার জায়গাটা কোন দিকে আমি চিন্তা করলাম যেহেতু আমি ফার্মেসি ব্যাকগ্রাউন্ডে থাকব না আমি যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরে যেতে চাই সো আমার আসলে ওই দিকে ক্যারিয়ারটা নেয়ার জন্য আমার মানে এডুকেশনের ব্যাকগ্রাউন্ডটা ওই দিকে একটু নেওয়া উচিত তো আমি মাস্টার্স করি ডেভেলপ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে এবং সেই সাথে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এডুকেশনাল ডেভেলপমেন্ট স্টাডিজ তো এভাবেই আসলে চিন্তা ভাবনা করে মাস্টার্স শুরু পরিবার কিভাবে এই বিষয়টিকে নিয়েছিল

কোথায় জয়েন করেছেন আমাদেরকে যদি একটু বলতেন বর্তমানে কাজ করছেন বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড বিপিসিএল বিপিসিএল এ আপনার ইন দা মিন টাইম गवर्नमेंट জব করা বা আমরা সাধারণত যেটা হয় যে বিসিএস এর একটা ব্যাপার থাকে চেষ্টা করা বা আগ্রহ ইচ্ছা এখনো আছে কিনা বিসিএস পরীক্ষা আমি কখনোই দেইনি হ্যাঁ এখনো অবশ্যই আমার নিউজ পেপারে কোনো ফিচার আসলে তুমি কি এভাবে করেই সারা জীবন কেটে যাবে বা এটা আর কতদিন মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা বিসিএস ক্যাডার না হলে আসলে বিসিএস ক্যাডার ঠিক না মানে সরকারি চাকরি না হলে ধরে নেওয়া হয় যে আসলে না আমি আমার আমাদের আমার ক্ষেত্রে হচ্ছে বিসিএস ক্যাডার সরকারি চাকরি তো আমি ইচ্ছা করলেই করতে পারতাম কিন্তু বিসিএস তো আমি ট্রাই করিনি এই কারণে বিসিএস ক্যাডার না হলে আসলে মানে আমার সোশ্যাল স্ট্যাটাসটাই থাকছে না এরকম একটা অবস্থা আর কি তো হ্যাঁ তখন কিছু বলি না আসলে আসলে বলার কিছু নেই এটা তো আসলে মানুষকে বলে বোঝানো যায় না বোঝানো যায় না ট্রু সবথেকে নিজের বড় জায়গাটা হচ্ছে ভালো লাগার জায়গাটা কোন জায়গাটাতে কাজ করে আমার নিজের আসলে ভালো লাগছে একটা পারসেপশন আমাদের সোসাইটির আছে পরিবারের আছে এবং সেটা থাকার পেছনে যথেষ্ট যুক্তিও আছে যে সরকারি চাকরি করা বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে মানে হচ্ছে বিসিএস করবে বা আপনার ছোটোবেলাতে যেটা ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার যে জায়গাটা তো এর বাইরে এসেও ছেলেমেয়েরা অসংখ্য ভালো কাজ করছে নিজেদের ক্যারিয়ার এস্টাবলিশ করছে এবং তারই একজন বলবো আপনি যে আপনি চাকরি করছেন পাশাপাশি আপনি সামাজিক কর্মও করছেন এবং আপনার নতুন জীবনও শুরু হয়েছে যেটা হয় মেয়েদের তো সব কিছু মিলে কতটুকু সহযোগিতা পান নিজের পরিবারের কাছ থেকে কতটুকু সাপোর্ট আসলে করে আমি যদি বলি যে আমি আসলে খুবই লাকি মানে আমার আসলে কাজ করতে কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত মানে আমি যখনই যেটা বলেছি আমার বাসায় যেমন স্টোর থাকে বইয়ের সব সময় যে কার্টুন দুই তিনটা আছে যে অল টাইম আমি মানে আমি আমার বাসার গার্ডও বিরক্ত যে আপা এরকম প্রতি মাসে দুই তিনটা কার্টুন নিয়ে আসে হ্যাঁ টেনে উপরে তুলতে হয় আবার নামাতে হয় আবার হয়তো কুরিয়ার করে পাঠাতে হয় তো এটা নিয়ে আসলে আমার ফ্যামিলির কোনো সমস্যা এই পর্যন্ত হয়নি আমি সম্পূর্ণ সহযোগিতাই পেয়েছে আচ্ছা হাজবেন্ডের কাছ থেকে কতটুকু সহযোগিতা পাওয়া যায় 100% বিউটিফুল আপনি এই যে কাজটা করছেন এখন ভবিষ্যৎ পরিকল্পনা নাকি এটা যদি ঠিক আছে ভবিষ্যতে না হয় আরো বড় জায়গায় যাবে কিন্তু সামাজিক কর্মী হিসেবে কি শুধু এই ধরনের কাজ নিয়ে চিন্তা ভাবনা আছে নাকি ভবিষ্যতে চিন্তা করছেন অন্য কোন একটা ডাইমেনশন থেকে সমাজে কি করা যায় যেহেতু আপনার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে সমাজের জন্য কিছু না কিছু করা কি চিন্তা আছে ভবিষ্যৎ পরিকল্পনা আমার কাছে মনে হয় যে এখন বাংলাদেশের যে অবস্থা সে সেই ক্ষেত্রে সেই প্রেক্ষাপটে আমি যদি বলি যে আসলে বাংলাদেশের মানুষ এবং যারা এই যে ছোট ছোট শিশুরা এদেরকে যদি আমরা ঠিকভাবে বড় করতে না পারি তাহলে আসলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশটা কোন দিকে যাবে সেই কথা চিন্তা করে আর আমি দুই বছর স্কুলে পড়িয়েছি তো তো আমি আসলে জানি যে একটা বাচ্চা ক্লাস থ্রি ফোর পর্যন্ত পড়ার পরই ও কি আর স্কুল কন্টিনিউ করবে কি করবে না এটা নিয়ে যে একটা মানে আনসার্টেনিটি থাকে যে আসলে ওর কন্টিনিউয়েশনটা হবে কিনা পড়াশোনা তো আমরা যদি এভাবে ড্রপ আউট হতে থাকি আমাদের বাচ্চারা তো এক সময় দেখা যাবে যে বাংলাদেশে ফিফটি এর নিচে চলে আসছে সাক্ষরতার হারকে এটা খুবই অ্যালার্মিং বাংলাদেশের জন্য সো সেই জায়গা থেকে চিন্তা করে আমি আসলে বাচ্চাদের আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের লেখাপড়া বা এডুকেশনের জায়গায় কাজ করছি এবং সেই সাথে পরিবেশ নিয়েও কাজ করার কিছু ইচ্ছা আছে এবং ইতিমধ্যে করেছি তো হ্যাঁ আমার জায়গা থেকে যতদূর করতে পারি তত দূর করে করে যাওয়ার ইচ্ছা আসলে আছে এবারে যদি চ্যালেঞ্জিংয়ের জায়গাটায় আসি দুজনেই কাজ করছেন এখনও কোনো টিম গঠন করেননি এর পিছনে কোনো কারণ আছে কিনা কারণ যখন একটা ভালো কাজের পিছনে আরও অনেকজন কাজ করবে নিঃসন্দেহে সেটা ভালো হবে কিন্তু তারপরও দুজন মিলে কাজ করছেন কোনো রকম বাধার তৈরি হয়েছিল কিনা বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল কিনা এই সব নিয়ে যদি একটু জানতে চাই হ্যাঁ আমি আমরা দুজন হচ্ছে মেইনলি কাজ করি কিন্তু আমরা যে স্কুলে স্টেশন দেই ওরা কিন্তু আমাদের টিমের মধ্যে চলে আসে যেহেতু ওদের সাথে আমরা সারাক্ষণ কমিউনিকেশন করছি তো ওই হিসাবে বলতে গেলে আমাদের টিম কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে কারণ আমরা একবার যেখানে বই দিচ্ছি আমরা কিন্তু বই আর নিচ্ছি না ওইটা আমাদের টিমের মধ্যেই থাকছে কিন্তু মেইনলি আমরা মানে অপারেট করছি দুজন আমাদের টিম আসলে আস্তে আস্তে বড় হচ্ছে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা কি ঘটে লাইক বই দিয়েছেন বই বিক্রি করে দিয়েছে না পর্যন্ত ঘটেনি বাট এরকম হয় যে আমরা অনেক দিন ধরে কোনো না কি ব্যাপার পড়াচ্ছেন কিনা তো না ওরকম কোনো ঘটনা ওরাই আমাদের কাছ থেকে আগ্রহ দেখিয়ে বইটা নিয়েছে তো আমরাও মাঝে মাঝে নক করি কি ব্যাপার বই পড়ছে কিনা আমাদের একটু ছবি দেখাও অথবা একটা ভিডিও কনফারেন্স করো আমরা দেখি তোমরা কিভাবে মনিটর করছো তো এইভাবে করে ফলো আপ করি বা আপনাদের জায়গা থেকেও একটা মনিটর ফর্ম থাকা উচিত আমি যেটা মনে করি সিস্টেম থাকা উচিত সবার জন্য সেম ওটা তারা প্রতি মাসে মাসে বা প্রতি সপ্তাহে সপ্তাহে পূরণ করে পাঠাবে যে আসলে আপডেটটা কি ওকে এটার বয়স কতদিন হলো এই গ্রো রিডার আমরা গ্রোয়ার্ড সিক্সটিনে শুরু করেছি দু বছর মাত্র সো এরই মধ্যে অনেক সহযোগিতা অনেক অ্যাপ্রিসিয়েশন এবং আমরা আশা করব যে এটা একটা মহিরুহ রূপ ধারণ করবে ভবিষ্যতে সব কিছু মিলিয়ে একটু জানতে চাই আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা হয়েছে যে ছোটোবেলায় টার্গেট ছিল ডাক্তার হবেন পরবর্তীতে বিসিএস নিয়ে এক্সপেক্টেশন ফার্মেসিতে অবস্থায় চলে গেলেন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স সাবজেক্টে তো যদি নতুন করে শুরু করার সুযোগ থাকতো একেবারে ছোটোবেলা থেকে মানে এটা এই কারণে জিজ্ঞেস করছি যাতে আপনার ক্ষেত্রে এই যে এতগুলো হ্যাজার্ড হয়েছে পরবর্তী যারা টেলিভিশনের সামনে আছেন ছেলেমেয়েদেরকে নারিশ করার ক্ষেত্রে যাতে এই ধরনের ভুল না হয় আপনি কোথা থেকে শুরু করতেন বা আপনি আপনাকে দিয়ে যদি মূল্যায়ন করেন যে ওই জায়গাটায় যদি আপনাকে সুযোগটা দিত তাহলে আজকে হয়তো আপনার আরও বেশি ব্রাইট একটা থাকতে সেই জায়গাটা আসলে কি আপনি যদি বলেন যে আমি থেকে শুরু করতাম আমি আসলে এই জায়গায় থাকতাম কারণ যেহেতু আমি ফার্মেসিতে পড়েছি তো ফার্মেসিতে পড়তে পড়তে কিন্তু অনেক নতুন কিছু শিখেছি সেই সাথে আবার আমি থিয়েটার করেছি তো আমার শেখাটা কিন্তু দুই জায়গা থেকেই হয়েছে আমি যদি দেখা যেত যে নাট্যকলায় পড়ছি বা ইংলিশে পড়ছি বা বাংলায় পড়ছি আবার থিয়েটারও করছি তো আমি কিন্তু একই জিনিসই শিখছি তো সেই ক্ষেত্রে আমি ফার্মেসিরও অনেক কিছু শিখতে পেরেছি আবার থিয়েটার থেকে অনেক কিছু শিখেছি তো ওইটা নিয়ে আমার কোনো আফসোস নেই যে আমি আসলে আমার ইচ্ছা মতো পড়তে পেরেছি কি পারিনি বাট আমি বাবা মার ক্ষেত্রে যেটা বলতে চাই যে আসলে তাদের স্বপ্নটা আসলে ছেলে মেয়ের উপর সম্পূর্ণরূপে চাপিয়ে দেওয়া উচিত না কারণ ছেলে মেয়েরও নিজেদের ইচ্ছা আছে এবং ছোটবেলা থেকেই তুমি ডাক্তার হবা বা তুমি কি হতে চাও হ্যাঁ তাদেরকে ওইভাবে প্র্যাকটিস করানো যায় ওকে তুমি কি হতে চাও তুমি সেটা খুঁজে বের করো তোমার ভালো লাগার জায়গা যে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ারই শুধু অপশন না আরও অনেক অপশন আছে তুমি সেখান থেকে খুঁজে বের করো যে তোমার আসলে কোনটা ভালো লাগে তো আমরা যদি ওই অপশনগুলো দেই বা বাবা মা যদি এভাবে প্র্যাকটিস করে তাহলে কিন্তু ছেলে মেয়ে কখনোই হতাশ হবে না বা ছেলে মেয়ে কিন্তু আরও সামনে এগিয়ে যাওয়ার সাহস পাবে চমৎকার বর্তমানে আসলে নিজের কোনো ব্যস্ততা রয়েছে কিনা বা অবসর সময় পেলে আসলে কি করতে ভালো লাগে অবসর সময় হয় না আসলে একেবারে মাঝে মাঝে আমি যখন অবসর সময় পাই আমি ইউটিউব দেখি ইউটিউবে আসলে টিভি তো এইভাবে দেখার সময় পাই না তো ইউটিউবে দেখি যে আসলে কি হচ্ছে বা কি চলছে বা নিউজ দেখি যে কি হচ্ছে বা দেশের অবস্থা কি বা নিউজ দেখতে না কারণ এত খারাপ নিউজ থাকে তো মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যায় আর বেশিরভাগ সময় গান শোনা হয় আর অবসর সময় মানে আমি দেখা যায় যে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলছি এই এই বই নিয়ে হ্যাঁ এর সাথেই কথা বলছি বা কিভাবে কি করা যায় বা টিম মিটিং করছি এরকমই আসলে এন্টারটেইনমেন্ট আর আমাদের ফ্রি টাইম কাটানোর জায়গাগুলোও আসলে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি ইউটিউবের কথা বললেন ইউটিউব আসলে ওইখানে ফ্রি কন্টেন্টের জায়গা এবং নিজের মতো করে কন্টেন্ট বেছে নেওয়া যায় যেটা ভালো লাগে সেটা সার্চ করে লট অফ কন্টেন্ট ওখানে পাওয়া যায় সে কারণে মানুষ বিনোদনের জন্য আসলে ওই জায়গাটাই হয়তো বেছে নিচ্ছে এবং আমরাও চাইবো যে গ্রো ইউর রিডারেরও একটা ইউটিউব চ্যানেল থাকবে ভবিষ্যতে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনি